2020 সাল মার্চের শেষ দিকে এসে থমকে যাওয়া একটি শহর নিস্তব্ধতার গল্প লেখা শুরু হলো। পৃথিবীর কঠিন এবং সবচেয়ে দুঃসহতম দৃশ্য, মানুষ মানুষকে ভয় পাচ্ছে। দৈনন্দিন জীবনের হিসেব মেলাতে না পেরে শহর ছেড়েছে একের পর এক মাটি কামড়ে থাকা মানুষ। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার উদাহরণ যারা জেনেছে তারাই বুঝেছে পেটের দায় কতখানি। পুরো পৃথিবী শঙ্কিত, মাঝরাত করে কারো বাড়ির সামনে অ্যাম্বুলেন্স দাঁড়ালেই কি যে আতঙ্ক। কারো মৃত্যু হয়েছে কিন্তু কবর দেওয়ার মানুষ নেই, দুধের শিশুটি না খেয়ে আছে অথচ বাইরে রেড জোন। একবার ভেবে দেখুন তো, সারা পৃথিবীব্যাপী এত লক্ষ লক্ষ মানুষের মৃত্যু এবং সীমাহীন অর্থনৈতিক ক্ষতির পরও এখনো যারা আমরা বেঁচে আছি, টিকে আছি, তা তো কম প্রাপ্তি নয়। এই সব প্রাপ্তির বিপরীতে দাঁড়িয়ে আমরা নিত্য মুখোমুখি হই নানা দুর্যোগের। কখনো বা জলবায়ু পরিবর্তনের অশনি সংকেত আমাদের জানান দেয় অপরিণামদর্শী ভবিতব্য। তবে নিরাপদ থাকার কৌশল কি? এই প্রশ্নকে সামনে রেখে শ্রোতা বন্ধুরা, আমার মিন্টর আয়োজনে আজ আমরা কথা বলবো জলবায়ু পরিবর্তন, দুর্যোগ মোকাবেলা ও নিরাপদে থাকা বিষয়টি নিয়ে। আমাদের সঙ্গে উপস্থিত আছেন রুম টু রিড বাংলাদেশের মেয়ে শিশুদের শিক্ষা সহযোগিতা কার্যক্রমের প্রতিনিধি রুকসানা সুলতানা এবং একজন কিশোরী আঞ্জিলা আক্তার ঈশা। বন্ধুরা, বরাবরের মতো আয়োজনের একেবারে শেষে থাকছে বিশেষ আকর্ষণ কুইজ পর্ব, যেখানে ভাগ্যবান শ্রোতা হিসেবে কুইজে অংশগ্রহণ করে জিতে নিতে পারেন বিশেষ পুরস্কার। তাই পুরো আয়োজন জুড়ে আমাদের সাথে থাকুন। কেমন আছো ঈশা? ধন্যবাদ আপু, আমি ভালো আছি। বেশ, রুকসানা আপা কেমন চলছে সবকিছু? এই তো সুরাই আপা, চলে যাচ্ছে সময়, আগের মতোই ব্যস্ততা, পারিবারিক ও অফিসের কাজ ইত্যাদি নিয়ে। আপনি কেমন আছেন? ভালো আছি আপা। তো এবারে চলুন আলোচনার পথ ধরি। নিশ্চয়ই। ঈশা, শুরুতে তোমার কাছে আমার প্রশ্ন, তুমি কি কখনো প্রাকৃতিক দুর্যোগ দেখেছো? সরাসরি অভিজ্ঞতা হয়নি মেন্টর আপু, তবে বন্যার সময় আমার আত্মীয়ের কাছ থেকে তাদের দুর্বিষহ কষ্টের কথা শুনেছি আর পাঠ্যবইয়ের প্লেগ রোগের সম্পর্কে জেনেছি। সুরায়াপু শুরুতে করোনার সময়ের কথা বলছিলেন, সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল। এত বড় ও ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ সারা পৃথিবীর মানুষ আর কখনো মোকাবেলা করেনি। করোনা মহামারী তো একটি প্রাকৃতিক দুর্যোগ, তাই না মেন্টর? ঠিক বলেছ ঈশা, যে কোনো মহামারী দুর্যোগের মধ্যেই পড়ে। প্রায়শই আমাদের দেশে কোনো না কোনো দুর্যোগ দেখা দেয়, মানুষ ক্ষতিগ্রস্ত হয়, ফসল ক্ষতিগ্রস্ত হয়, মানুষের সম্পদ ক্ষতিগ্রস্ত হয় এবং সর্বোপরি দেশের আর্থসামাজিক অবস্থার উপর ভীষণ চাপ পড়ে। প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক সময় অনেক পরিবারের অর্থনৈতিক অবস্থা ভয়ানক খারাপ হয়ে পড়ে এবং অনেক সময় সচ্ছল পরিবারও দিনমজুরে পরিণত হতে পারে। আচ্ছা মেন্টর, যখন অতিমাত্রায় বৃষ্টি হয় তখন বন্যা হয়, আবার টিভিতে দেখেছি অনেক সময় পাহাড়ি ঢলে আসা পানিতে আমাদের দেশের অনেক এলাকার আবাদি জমি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়, অতিবৃষ্টি কি প্রাকৃতিক দুর্যোগ? বলা যেতেই পারে। মেন্টর, আপনাদের কথা সূত্র ধরেই আমার একটু জানতে চাওয়া, জলবায়ু পরিবর্তনের সাথে দুর্যোগের যোগসূত্র আছে কিনা? অবশ্যই আছে সুরাই আপা। ক্রমান্বয়ে বিশ্বে জলবায়ু পরিবর্তনের কারণে আমরা যে হুমকির সম্মুখীন হচ্ছি তা ভীষণভাবেই ভাবিয়ে তুলছে সবাইকে, এবং বাস্তবতা সত্যিই কঠিন যে এই পরিস্থিতি মোকাবেলা করা না গেলে বাংলাদেশ সহ তথা পুরো বিশ্ব ভয়াবহ দুর্যোগের কবলে পড়বে। ঈশা, কি জানে জলবায়ু কিভাবে পরিবর্তন হচ্ছে? আমি যতদূর জানি জলবায়ু পরিবর্তন মানে আবহাওয়ার পরিবর্তন, বিষয়টি আরও একটু বিস্তারিত বলবেন কি মেন্টর? অবশ্যই ঈশা, জলবায়ু হল কোনো একটি এলাকার নির্দিষ্ট সময়ের মধ্যে, বিশেষ করে 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় বা সামগ্রিক হিসাব। সাধারণত জলবায়ু বৃহৎ এলাকাকে ভিত্তি করে নির্ণয় করা হয়। তুমি যেমনটি বলছিলে, প্রকৃতির নিয়মেই আবহাওয়ার পরিবর্তন হয়। তাপমাত্রা, বায়ু প্রবাহ, বায়ুর চাপ, বায়ুর আর্দ্রতা বা শুষ্কতা ও বৃষ্টিপাতের সামগ্রিক অবস্থাকে জলবায়ু বলা হয়ে থাকে। আমরা সবাই জানি কখনো কখনো তীব্র তাপদাহেও খরা দেখা দেয়। মূলত গ্রীষ্মকালে এই ধরনের ঘটনা বেশি ঘটে থাকে। তাছাড়া জলবায়ু পরিবর্তনের ফলে গত কয়েক বছরে বৈশ্বিক তাপমাত্রাও অনেক বেড়েছে। কিন্তু মেন্টর, এখন তো কোন ঋতুতে কোন আবহাওয়া তাই বুঝতেই পারি না।
একদম ঠিক বলেছ ঈশা, আবহাওয়ার চেনা জানা ধরন বদলে যাওয়াকেই বলা হচ্ছে জলবায়ু পরিবর্তন। বর্তমানে জলবায়ু পরিবর্তন সারা বিশ্বের একটি বিশেষ উদ্বেগের কারণ। একটু লক্ষ্য করলেই দেখতে পাবে, গত 40-50 বছর আগেও বাংলাদেশে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি অকল্পনীয় ছিল, কিন্তু বর্তমানে এই তাপমাত্রা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বর্ষাকালে বৃষ্টি নেই, শীতকালেও কিছুটা পরিবর্তন এসে গেছে। আচ্ছা মেন্টর, জলবায়ু কিভাবে পরিবর্তন হয়? জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ হলো অতিরিক্ত মাত্রায় কার্বন নিঃসরণ। বিশ্বের উন্নত দেশগুলো কার্বন নিঃসরণ করছে এবং এর কারণেই বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। এছাড়া বনভূমির পরিমাণও কমে যাচ্ছে, ব্যাপক হারে বৃক্ষ নিধন হচ্ছে, কিন্তু বৃক্ষ লাগানো হচ্ছে না ঈশা। বন উজাড় হয়ে যাচ্ছে কিন্তু বনে গাছ লাগানো হচ্ছে না। অস্ট্রেলিয়া, কানাডা ও আমাজনের গভীর অরণ্যে দাবদাহের ফলে ব্যাপক হারে বনভূমি উজাড় হয়ে যাচ্ছে, কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এসব কারণে প্রকৃতির উষ্ণতা বেড়ে যাচ্ছে এবং এর প্রভাবে জলবায়ুরও পরিবর্তন হচ্ছে। এছাড়া জীবাশ্ম জ্বালানির ব্যবহার, গ্রিন হাউস ইফেক্টের কারণেও জলবায়ুর পরিবর্তন হচ্ছে। তাহলে মেন্টর, প্রকৃতির উষ্ণতা বেড়ে গেলে কি ক্ষতি হয়? খুব ভালো প্রশ্ন করেছো ঈশা। তুমি হয়তো জানো যে পৃথিবীর বায়ুমণ্ডলের উপরে ওজোন নামে এক প্রকার গ্যাসীয় পদার্থের স্তর আছে, যে ওজোন স্তর সূর্যের অতি বেগুনি রশ্মি পৃথিবীতে আসতে বাধাগ্রস্ত করে। কিন্তু পৃথিবীর তাপমাত্রা বেড়ে গেলে ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হবে, ভেঙে যাবে, এবং অতি বেগুনি রশ্মি পৃথিবীতে ঢুকলে তাপমাত্রা আরও বেড়ে যাবে। আচ্ছা, এর ফলে কি হবে দেখো, পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুতে যে জমাট বাঁধা বিশাল বরফের স্তর আছে তা গলে যাবে, আর সেই বরফের স্তর গলে গেলে সমুদ্রের পানি বেড়ে যাবে এবং স্থলভাগ সমুদ্রের তলিয়ে যাবে। তুমি তো জানো পৃথিবীর 3 ভাগ পানি আর 1 ভাগ স্থলভূমি। যদি স্থলভূমি পানিতে ডুবে যায় তাহলে মানুষ কোথায় বসবাস করবে ভাবো তো? তাই তো মেন্টর, আমরা তখন বেঁচে থাকবো কি করে? এই প্রশ্নটাই তো সবাইকে ভাবিয়ে তুলছে ঈশা। মানুষ ভয়াবহ হুমকির মুখে পড়বে। তুমি যদি বিশ্বের বর্তমান পরিস্থিতি লক্ষ্য করো তবে দেখবে এই মুহূর্তে বিশেষ 4টি ক্ষতিকর প্রভাব খুবই লক্ষণীয়। যেমন ভূপৃষ্ঠের তাপমাত্রা বেড়ে গিয়ে অসহনীয় গরম পড়ছে, মেরু অঞ্চলের বরফ গলে ভূপৃষ্ঠের নিম্নাঞ্চল তলিয়ে যাচ্ছে, বন্যা ও জলাবদ্ধতা বেড়ে গিয়ে মানুষের দুর্ভোগ বেড়ে যাচ্ছে, এছাড়া গাছপালা ও বন্যপ্রাণী ধ্বংস হয়ে যাচ্ছে। জি মেন্টর, বিষয়টি আসলে খুবই দুর্ভাবনার। আমিও অনুভব করি আগের তুলনায় অনেক গরম পড়ে এখন, কখনো কখনো তা অসহনীয় হয়ে যাচ্ছে। এখন বুঝতে পারছি আসলে বিষয়টা কি। আচ্ছা মেন্টর, তাপমাত্রা বেড়ে গেলে বাংলাদেশ কি কোনো ক্ষতির সম্মুখীন হতে পারে? অবশ্যই, সে সম্ভাবনা তো রয়েছেই ঈশা। ভৌগোলিক কারণে বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ অনেক বেশি। ধরো উষ্ণতা বেড়ে গেলে তখন যদি হিমালয়ের বরফ গলতে থাকে তাহলে বাংলাদেশের সমুদ্র উপকূল তলিয়ে যাবে। আবার সমুদ্রের লোনা পানি উপকূলে ঢুকে ফসলের জমি তলিয়ে গেলে মানুষ ফসল ফলাতে পারবে না। আর তুমি নিশ্চয় জানো ঈশা, লবণাক্ত পানিতে ফসল ফলানো খুবই কঠিন। তখন কি অবস্থা হবে ভেবে দেখো তো। আচ্ছা মেন্টর, জলবায়ু পরিবর্তনে আমাদের করণীয় কি? জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে আসলে সব বিশ্বের সব দেশকে সচেতন হতে হবে। কলকারখানার কালো ধোঁয়া কমিয়ে আনতে হবে, সিএফসি নির্গত হয় এমন যন্ত্রপাতি যত সম্ভব কম ব্যবহার করতে হবে, বনভূমি টিকিয়ে রাখতে হবে, এছাড়া ইঞ্জিন চালিত গাড়ির ব্যবহার কমাতে হবে, বৃক্ষরোপণ বাড়াতে হবে, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে, এবং অবশ্যই প্রকৃতির উপর মানুষের যে বিরূপ আচরণ তা বদলাতে হবে। পাশাপাশি যেখানে সেখানে জিনিস না ফেলে পরিবেশ রক্ষায় রিসাইকেল সিস্টেমকে কার্যকর করতে হবে। বর্তমানে তথ্য প্রযুক্তির যুগ, নানাভাবে জলবায়ু মোকাবেলার কৌশলগুলো মানুষকে জানতে হবে, রপ্ত করতে হবে। আচ্ছা ঈশা জি, তুমি কি জানো বাংলাদেশকে কেন দুর্যোগ প্রবণ দেশ বলা হয়? বাংলাদেশে প্রতি বছরই কোনো না কোনো এলাকায় বন্যা হয়, সাইক্লোনের প্রভাব থাকে, নদী ভাঙন হয়, এই কারণে বাংলাদেশকে দুর্যোগ প্রবণ দেশ বলে। তুমি ঠিক বলেছ, প্রতি বছরেই কোনো না কোনো দুর্যোগ হয় বলেই বাংলাদেশকে দুর্যোগ প্রবণ দেশ বলা হয়। আমার মনে হয় কি মেন্টর, সময়ের সাথে দুর্যোগগুলোর ব্যাপ্তি এত হয়েছে যে আমাদের প্রতিনিয়ত ভাবতে হচ্ছে
কোন সমস্যার সমাধান আগে জরুরি এবং সেক্ষেত্রে কার কি দায়িত্ব? তা তো বটেই সুরাইয়াপা। সময়ের সাথে আজকের আলোচনার বিষয় খুবই প্রাসঙ্গিক। আমাদের কিশোর কিশোরীরা বিষয়টি নিয়ে আসলে কতটুকু ভাবছে? আমার ঈশার কাছে একটু জানতে ইচ্ছে করছে, দুর্যোগের বিষয়গুলো তুমি চিহ্নিত করতে পারছো কিনা? সুরাই আপু, আমার কাছে দুর্যোগ মানে ঝড়, বন্যা, নদী ভাঙন এইসব। বেশ, মেন্টর আপনি যদি একটু যোগ করতেন। ধন্যবাদ সুরাইয়াপা। একটু গভীরে যদি আলোচনা করি, দুর্যোগ হলো প্রাকৃতিক কারণে অথবা মানুষের সৃষ্টি এমন একটি পরিস্থিতি যার ফলে মানুষের প্রাণহানি সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং ভুক্তভোগী মানুষদের দ্বারা ওই পরিস্থিতি মোকাবেলা করা বা স্বাভাবিক অবস্থায় ফিরে আসা কঠিন হয়ে পড়ে। বহিরাগত অন্য মানুষের বা অন্য কোনো দেশের বা এলাকার সাহায্য নিয়ে সমাধান করতে হয়, তখন সেই পরিস্থিতিকেই দুর্যোগ বলছে। বন্যার সাথে বিষয় কি একটু মেলাতে পারছো ঈশা? জি, কোনো এলাকার যদি বন্যা হয় তখন ওই এলাকার মানুষের পক্ষে ওই পরিস্থিতি বা সমস্যার সমাধান একা করা সম্ভব হয়ে ওঠে না, তখন ওই এলাকার বাইরের মানুষের সাহায্যের প্রয়োজন হয়। দুর্যোগের কারণে মানুষের স্বাভাবিক জীবনযাপন ভীষণভাবে বাধাগ্রস্ত হয়। খুব ভালো বলেছো ঈশা। বলতো, আগুন লাগার ঘটনা কি দুর্যোগ হতে পারে? হয়তো। ঈশা, দুর্যোগ নানা ধরনের হয়ে থাকে। কোনো কোনোটি প্রাকৃতিকভাবে সৃষ্ট, যেখানে মানুষের কোনো হাত থাকে না। তুমি যে উদাহরণগুলো বলছিলে, যেমন ঝড়, বন্যা, নদী ভাঙন, আমি যদি তার সাথে যুক্ত করি তাহলে বলবো জলোচ্ছ্বাস, ভূমিকম্প, ভূমিধ্বস, টর্নেডো, সুনামি, আর্সেনিক দূষণ, সিঙ্কহোল ইত্যাদি। সিঙ্কহোল কি? সিঙ্কহোল হলো কোনো কারণে ভূগর্ভের কোনো স্তর ধসে যাওয়ার কারণে ভূপৃষ্ঠে গর্তের সৃষ্টি হয়। জি, বুঝলাম। প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে তাহলে ঝুঁকিপূর্ণ এলাকা রয়েছে, তাই না? অবশ্যই, প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ এলাকা রয়েছে। যেমন উপকূলীয় অঞ্চল সাইক্লোনের জন্য খুবই ঝুঁকিপূর্ণ, হাওড় বা নদী এলাকাগুলোও বন্যার জন্য ঝুঁকিপূর্ণ। নদী ভাঙনের পর প্রতি বছরই অনেক এলাকা বিলীন হয়ে যায় আর মানুষেরা সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে। প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও মানুষের সৃষ্টি দুর্যোগের কারণে মানুষ ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়। কখনো কখনো মানুষের কাজের অবহেলা, ভুল, অসচেতনতার কারণে প্রাণহানি সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সেটিকে মানবসৃষ্ট দুর্যোগ বলে। আচ্ছা, যেমন তুমি হয়তো শুনে থাকবে সাভারের গার্মেন্টস ফ্যাক্টরি রানা প্লাজার ধসের কারণে সহস্রাধিক মানুষ মারা গিয়েছিলেন। কত মানুষ পঙ্গুত্ব নিয়ে দুঃসহ জীবনযাপন করছেন এখনো। জি মেন্টর, আমাদের এই ঢাকাতেই 2023 সালে বঙ্গবাজার ও কৃষি বাজারে আগুন লেগে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। তাহলে এগুলোও তো দুর্যোগ? অবশ্যই, এগুলোও এক ধরনের দুর্যোগ। যদিও এই দুর্যোগে মানুষের প্রাণহানি হয়নি, কিন্তু মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দোকানপাট পুড়ে ভস্ম হয়ে গেছে, অর্থনৈতিক ক্ষতি তো আছেই, অনেক পরিবারকে পথে বসে যেতে হয়েছে। এছাড়া মানবসৃষ্ট দুর্যোগের মধ্যে রয়েছে নানা অপরাধ, সাইবার আক্রমণ, সন্ত্রাস, যুদ্ধ, রাসায়নিক হুমকি ইত্যাদি। আচ্ছা মেন্টর, জলবায়ু পরিবর্তন তো তাহলে মানুষের সৃষ্ট দুর্যোগ। একদম ঠিক বলেছ ঈশা। বেশ মেন্টর, মানুষ সৃষ্ট দুর্যোগের কথা যখন এলোই, তখন আমরা যদি দেখি বর্তমানে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ হচ্ছে, সেটাও তো মানুষের সৃষ্ট দুর্যোগ। আছে ইসরায়েল ফিলিস্তিন নিয়ে হাহাকার, পরিস্থিতি যেন মরা মাছের চোখ। এ বিষয় কি বলবেন? খুব ব্যক্তিগত অভিমত সুরাইয়াপা, সব মিলিয়ে কেমন জানি একটা দমবন্ধ সময়। খোলা আকাশের নিচে উদ্বাস্ত জীবন, যুদ্ধবিগ্রহের ফলে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, প্রতি মুহূর্তে জীবন যেন হাতের মুঠোয়। এদিকে কত সম্পদের ধ্বংস হচ্ছে তা কি ভাবা যায়? অবশ্যই সকল দেশগুলোকে এ বিষয়ে একটি দৃঢ় অবস্থানে পৌঁছাতে হবে। আসলেই এই মানবিক বিপর্যয় গোটা বিশ্বকে ভাবিয়ে তুলছে। মানুষে মানুষে এই হানাহানি সত্যি মানবতা বোধকে প্রশ্নবিদ্ধ করে। একদম সুরাইয়াপা। আচ্ছা ঈশা, বাংলাদেশে বেশ কিছু ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ইতিহাস আছে। দু একটি বড় দুর্যোগের নাম কি তুমি বলতে পারবে? শুনেছি সিডন নামে যে সাইক্লোনটি হয়েছিল। বেশ বলেছ ঈশা, তোমার কথার সাথে আমি একটু যোগ করি, সিডর অবশ্যই বড় একটা সাইক্লোন। এছাড়া বাংলাদেশের ইতিহাসে ভয়াবহ সাইক্লোন ছিল 1970 সালের বরিশাল ও নোয়াখালীর সমুদ্র উপকূলের গোর্কি নামের দুর্যোগ। এই দুর্যোগে 5 লক্ষাধিক মানুষ মারা গিয়েছিল,
ভাবা যায় বলো? এক রাতের ঘূর্ণিঝড়ে 5 লাখ মানুষ লাশ হয়ে গেল। চর এলাকায় লাশ আর লাশ, বাড়িঘর পানিতে ভেসে গেছে। অনুমান করে দেখো তো কত ভয়াবহ দুর্যোগ ছিল সেটি। আসলে এরপর 1991 সালে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলে সাইক্লোন, এই সাইক্লোনেও প্রায় 1.5 লাখ মানুষ মারা গিয়েছিল। দ্বীপের ঘরবাড়ি নিশ্চিহ্ন হয়ে মাটির সঙ্গে মিশে গিয়েছিল। তারপর উড়িচরের ঘূর্ণিঝড়, আইলা নামের সাইক্লোনগুলো মানুষের প্রাণহানি সহ ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। মেন্টর জি, 91-এর সাইক্লোনের কথা কিন্তু আমার কিছু কিছু মনে আছে। একটি দুর্যোগ থেকে বেঁচে যাওয়ার পর কত মানুষের রয়ে যায় সারা জীবনের কান্না, আর অর্থনৈতিকভাবে ভীষণ পিছিয়ে যাওয়া। আচ্ছা মেন্টর, এই ভয়াবহ দুর্যোগ থেকে বাঁচার কি উপায় আছে বলে আপনি মনে করেন? সুরাইয়াপ্পা, কোনো দুর্যোগেই আসলে ভুক্তভোগীদের কোনো হাত থাকে না। বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগকে নিয়ন্ত্রণ করার তো উপায়ই নেই। তবে মানুষ যদি সচেতন থাকে তাহলে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। প্রথমত, প্রাকৃতিক দুর্যোগ যাতে না হয় সেজন্য প্রকৃতিকে সমৃদ্ধ করতে হবে। সেজন্য উপকূল এলাকায় প্রচুর গাছ লাগাতে হবে। যেখানে বাঁধ নির্মাণ সম্ভব সেখানে বাঁধ দিতে হবে। নিচু এলাকার বাড়িঘরগুলো উঁচু করতে হবে। এছাড়াও আরেকটি বিষয় খুবই প্রয়োজনীয়, আর তা হল দুর্যোগ মোকাবেলা বিষয়ে সচেতনতামূলক জ্ঞান বাড়ানো, শিক্ষা বাড়ানো এবং দুর্যোগের পূর্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাতে ক্ষয়ক্ষতি কমানো যায়। যেমন দুর্যোগের সংকেত যখন দেয়া হয় তখনই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, কোনোভাবেই অবহেলা করা যাবে না। উপকূলীয় এলাকায় সাইক্লোন শেল্টারের ব্যবস্থা থাকতে হবে এবং সংকেত অনুযায়ী আশ্রয় নিতে হবে। সুরাইয়াপ্পা, এ ব্যাপারে রেডিও ও স্বেচ্ছাসেবকদের নির্দেশনা মানতে হবে, কোনোভাবেই অবহেলা করা যাবে না। ঠিক তাই মেন্টর, অবশ্যই জরুরি সতর্কতাগুলো মানতে হবে। ঈশা, তুমি কি আরো কিছু জানতে চাও? জি। আচ্ছা মেন্টর, ভূমিকম্প বা টর্নেডোর তো আগাম খবর পাওয়া যায় না, তখন কিভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেব? ঠিক কথাই বলেছো ঈশা, ভূমিকম্প ও সুনামির আগাম খবর পাওয়া যায় না। এই দুইটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। তবে ভূমিকম্প শুরু হলে আমাদের জীবন বাঁচানোর জন্য কিছু সাবধানতা অবলম্বন করতে পারি। যেমন, বিল্ডিংয়ে থাকলে মাথার উপর বালিশ ধরে ভীমের নিচে দাঁড়াতে পারি, বা শক্ত টেবিলের নিচে বসে থাকতে পারি, অথবা খোলা জায়গা পেলে যত দ্রুত সম্ভব সেখানে গিয়ে দাঁড়াতে পারি। ঈশা জি, আমাদের প্রত্যেককেই যে কোনো দুর্যোগে সতর্কতাগুলো সম্পর্কে জানতে হবে। নিরাপদে থাকার জন্য এক একটি দুর্যোগের জন্য এক এক রকম ব্যবস্থা নিতে হবে। যেমন যেমন বন্যার জন্য কি করতে হবে, নদী ভাঙনের জন্য কি করতে হবে, সাইক্লোনের জন্য কি করতে হবে, আগুন লাগলে কি করতে হবে, সব কিছুর জন্যই আলাদা আলাদাভাবে ব্যবস্থা নিতে হবে। তোমার মতো কিশোর কিশোরীদের অবশ্যই এই বিষয়গুলো জানতে হবে, শিখতে হবে এবং জরুরি মুহূর্তে অর্জিত জ্ঞানকে কাজে লাগাতে হবে। জি মেন্টর। আচ্ছা, আমাদের দেশের প্রতি বছরই আমরা যে দুর্যোগের সবচেয়ে বেশি মুখোমুখি হই তা হলো বন্যা। বন্যার সময় আমাদের কী ধরনের সাবধানতা অবলম্বন করা উচিত? খুব ভালো প্রশ্ন করেছো ঈশা। বন্যায় অনেক রকম সাবধানতা অবলম্বন করা যেতে পারে ঈশা। বন্যায় নিজেদের বাঁচানোর কথা যেমন ভাবতে হবে, তেমনি সম্পদও বাঁচাতে হবে। গরু ছাগল সরিয়ে ফেলতে হবে, বন্যা বেশি হলে প্রয়োজনে আশ্রয়কেন্দ্রে যেতে হবে। এছাড়াও শুকনো খাবার সঙ্গে রাখতে হবে, পর্যাপ্ত খাবার পানি সংরক্ষণ আগে থেকে করে রাখতে হবে। কারণ বন্যা হলে বেশিরভাগ টিউবওয়েলের পানি নষ্ট হয়ে যায়। অতি গুরুত্বপূর্ণ কাগজপত্র যেমন দলিল, সার্টিফিকেট, বন্ড ইত্যাদি পলিথিনে মুড়িয়ে নিরাপদ জায়গায় সংরক্ষণ করতে হবে। সাইক্লোনের ক্ষেত্রে যদি মহা বিপদ সংকেত থাকে তখন অবশ্যই আশ্রয়কেন্দ্রে চলে যেতে হবে, সঙ্গে যথাসম্ভব শুকনো খাবার ও পানি রাখতে হবে। জি। ঘরে সম্পদ রক্ষায় ব্যবস্থা নিতে হবে। অনেক সময় মাটিতে গর্ত করে বিশেষ ব্যবস্থায় ধান চাল রক্ষা করা যায়। বেশ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলেন মেন্টর। আপনাদের আলোচনার সূত্র ধরে জানতে চাওয়া, যে কোনো দুর্যোগে নারী ও শিশুরা বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, তাদের জন্য বার্তা কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সুরাইয়াপ্পা। দুর্যোগের সময় নারী ও শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন, আবার বৃদ্ধরাও কিন্তু ঝুঁকিতে থাকেন। তখন শিশু পাচার ও নির্যাতনের ঝুঁকি বেড়ে যায়। যে কোনো দুর্যোগে অনেক সময় অনেক মানুষ একসঙ্গে থাকে,
পরিচিত হতে পারে, অপরিচিত হতে পারে। সেক্ষেত্রে মেয়ে শিশুদের যৌন নির্যাতনের আশঙ্কা বেশি থাকে। রাতে ঘুমানোর সময়ও তাদের দিকে খেয়াল রাখতে হবে। আশ্রয়কেন্দ্রগুলোতে কখনো কখনো আলোর স্বল্পতা থাকে, টয়লেটেরও সুব্যবস্থা থাকে না, সেই পরিবেশে তাদের দিকে নজর রাখতে হবে। বিশেষ করে প্রতিবন্ধী শিশু বা নারীদের প্রতি বিশেষ নজর রাখতে হবে। এর পাশাপাশি অবশ্যই ছেলে শিশুদের প্রতিও লক্ষ্য রাখতে হবে। কেউ ভয় পেলে, আঘাত পেলে ট্রমামুক্ত করার জন্য দুর্যোগ কর্মীদের কাজ করতে হবে। আচ্ছা মেন্টর, দুর্ঘটনা বা আগুন লাগার মতো ঘটনা ঘটলে আমাদের কি করা উচিত? প্রথমত, আগুন লাগার আগেই পূর্ব প্রস্তুতি ও নিরাপত্তা বিষয়ক উপকরণের সরবরাহ রাখতে হবে। এই যেমন এখন শহর এলাকায় অনেক বড় বড় বিল্ডিং হয়েছে, মার্কেট হয়েছে, আমাদের দেশে অনেক গার্মেন্টস ফ্যাক্টরিও আছে। দুর্ঘটনা ও আগুনের দুর্যোগ থেকে বাঁচার জন্য সবসময় স্থানীয় ফায়ার সার্ভিসের স্টেশনের নাম্বার মোবাইলে সেট করে রাখতে হবে এবং বিল্ডিংয়ের দেয়ালে বিভিন্ন জায়গায় লাগিয়ে রাখতে হবে, যাতে জরুরি প্রয়োজনে ফোন করা যায়। প্রতিটি বিল্ডিংয়ে সেফটি সিকিউরিটির পূর্ব সচেতনতা হিসাবে বালি ও পানির ব্যবস্থা রাখতে হবে। এছাড়া ফায়ার এক্সটিংগুইশারের ব্যবস্থা রাখতে হবে, যাতে আগুন লাগার সাথে সাথে নিভিয়ে ফেলা যায়। জি, আর আগুন ভয়াবহভাবে ছড়িয়ে পড়ার আগেই ফায়ার সার্ভিসে ফোন করে জানাতে হবে। ঠিক তাই, যদি ফায়ার সার্ভিসের নম্বর জানা না থাকে তাহলে 999 নম্বরে ফোন করে আগুনের খবর জানাতে হবে, তখন তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সাহায্য করবে। দুর্যোগের সময় সরকার যেসব জরুরি নাম্বার প্রচার মাধ্যমে দিয়ে থাকেন সেগুলোও মোবাইলে সেভ করে রাখতে হবে এবং যে কোনো জরুরি প্রয়োজনে তাদেরকে ফোন করে জানাতে হবে। তবে একটি বিষয়ে জোর দিতে চাই, আমরা অনেক সময় অনেক পরিস্থিতি পাত্তাই দিতে চাই না। এমন অনেক নির্দেশনা আছে যেগুলো মানি না, দিনের পর দিন সেই অনিয়মগুলোর ফলাফল হয়ে ওঠে অগ্নিকাণ্ডের মতো বড় দুর্যোগ। তাই নিয়মিত আমাদের এই বিষয়গুলো তত্ত্বাবধানে রাখতে হবে, যাতে কেউ কোনো দুর্ঘটনার শিকার না হয়। জি মেন্টর, আমি ভূমিকম্প নিয়ে খুব ভয় পাই, কি যে হবে? ভয় তো আছে ঈশা, জনবহুল শহর, অনেক পুরনো ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, অপরিকল্পিত বসবাসের স্থান, পুরানো ঝুঁকিপূর্ণ ভবনের ক্ষেত্রে সরকারি হস্তক্ষেপ ছাড়া ঝুঁকি কমানো প্রায় অসম্ভব। তবে সচেতনতা সব পর্যায়ে প্রয়োজন, তা সে হোক সরকারি, বেসরকারি কিংবা ব্যক্তি পর্যায়ে। মেন্টর, আসলেই আমরা নানা রকম ঝুঁকিতে আছি, যে কোনো সময় বিপদের মধ্যে পড়তে পারি। তা তো বটেই, এই জন্য সতর্ক থাকতে হবে। আর যদি দুর্যোগ ঘটেই যায় তাহলে ঠান্ডা মাথায় দুর্যোগ মোকাবেলা করতে হবে। দুর্যোগ নিরসনে সরকার আন্তরিক, ব্যক্তি পর্যায়েও এখন স্বেচ্ছাসেবী উদ্যোগগুলো বেড়েছে। ভয় পেলে চলবে না, দুর্যোগকে মোকাবেলা করেই আমাদের বাঁচতে হবে। মনে রাখতে হবে, ভালোভাবে বেঁচে থাকার সংগ্রামের নামই জীবন। অসাধারণ বললেন, আসলে প্রতিটি মানুষকে কোনো না কোনো সংগ্রামের মধ্যেই বেঁচে থাকতে হয়। অনেক প্রাকৃতিক দুর্যোগে আমাদের কিছুই করার থাকে না, সৃষ্টিকর্তার কাছে বিপদমুক্ত হওয়ার জন্য প্রার্থনা করতে হয় আর মানুষকে নিরন্তর চেষ্টার মাধ্যমে বাঁচতে হয়। আমি মনে করি দুর্যোগ মোকাবেলায় সকল উদ্যোগগুলোকে সম্মিলিত করতে হবে, কি বলেন মেন্টর? জি সুরাইয়াপা, একদম ঠিক বলেছেন। দুর্যোগ সম্পর্কে সব মানুষের ধারণা থাকা দরকার, সচেতনতা দরকার। অবশ্যই আমাদের পাঠ্য বইয়ে দুর্যোগের বিষয় রয়েছে, সেখান থেকে শিশু কিশোররা কিছু ধারণা পায়। তবে ব্যাপকভাবে সচেতনতা বৃদ্ধির জন্য গণমাধ্যমগুলোতে আরও প্রচারণা বাড়াতে হবে। সরকারি ও বেসরকারি উদ্যোগগুলোতে এসব বিষয়ে গণপ্রচারণা প্রয়োজন, হাতে কলমে শিক্ষা প্রয়োজন, সভা সেমিনার কর্মশালা প্রয়োজন। সামাজিক মাধ্যমগুলোতেও সচেতনতামূলক পোস্ট দিয়ে দুর্যোগ সংশ্লিষ্ট অফিসগুলো কাজ করতে পারেন। শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত, পাড়া মহল্লায় দুর্যোগ প্রতিরোধে মহড়ার আয়োজন করা যেতে পারে। এদিকে জলবায়ু পরিবর্তনে যে হুমকি আসতে চলেছে তা যদি এখনই রোধ করা না যায় তবে বৈশ্বিক প্রেক্ষাপট ভীষণ হুমকির মধ্যে পড়বে। তাই আমাদের এখন থেকে সচেতন হতে হবে, অন্তত গাছ লাগানোর কোনো বিকল্প নেই। আসুন না শিশু কিশোরদের গাছ লাগাতে উৎসাহিত করি। একদম, অনেক ধন্যবাদ মেন্টর, চমৎকার আহ্বান জানালেন। দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, শ্রোতাদের উদ্দেশ্যে ঈশা কিছু বলবে? ধন্যবাদ সুরাইয়া আপু, আয়োজনে এসে খুব ভালো লাগলো।
অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য জানলাম। বাড়ি ফিরে আমি এ বিষয়ে আরও তথ্য সংগ্রহ করব। পাশাপাশি আজকের বিষয়গুলো আমি বন্ধুদের সঙ্গে আলোচনা করব, যাতে তারাও জানতে পারে। মানবসৃষ্ট দুর্যোগ আমাকে খুব ভাবালো। চেষ্টা করব এ বিষয়ে আরও সচেতন থাকতে, চেষ্টা করব যে কোনো দুর্যোগে মানুষের পাশে থাকতে। বাহ, তোমার জন্য অপূরণ শুভকামনা। ধন্যবাদ আপু। মেন্টর, আপনি শ্রোতাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। অসংখ্য ধন্যবাদ সুরাইয়াপা। আমি নিরাপদে থাকার বিষয়টির প্রতি আরও একটু জোর দিতে চাই। শুধুমাত্র দুর্যোগের সময় যে নিরাপদে থাকতে হবে বিষয়টি মোটেই তা নয়। আমাদের নিজেদের জীবনে নিরাপত্তা ও নিরাপদে থাকার, ভালো থাকার বিষয়টিকেও সমানভাবে গুরুত্ব দিতে চাই। আর এ প্রসঙ্গে দায়িত্ব যেমন আমাদের নিজেদের, তেমনি দায়িত্ব আছে সমাজের, আছে রাষ্ট্রের। আর এর পাশাপাশি আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখা ও ভালোভাবে বেঁচে থাকার জন্য দুর্যোগ সম্পর্কে জানতে হবে। দুর্যোগ মোকাবেলার প্রয়োজনীয় প্রস্তুতি রাখা, প্রয়োজনীয় সরঞ্জামাদি ঘরে রাখাও দরকার। জলবায়ু পরিবর্তনের যে হুমকি, তা আমাদেরকেই রোধ করতে হবে। আর আমি মনে করি যে কোনো বিপর্যয়ে একে অপরের সহযোগিতাও প্রয়োজন। আসুন সকলে সহযোগিতার হাত বাড়াই। অনেক অনেক ধন্যবাদ মেন্টর, আপনার আহ্বান নিশ্চয়ই পৌঁছে যাবে শ্রোতাদের কাছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুরাইয়াপা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। রুম টু রিড বাংলাদেশ মেয়ে শিশুদের শিক্ষা সহযোগিতা কার্যক্রমের আওতায় মেন্টরিং কর্মসূচি বাস্তবায়ন করছে, তারই ধারাবাহিকতায় এই আয়োজন। আজ মেন্টর হিসেবে কথা বললেন মেয়ে শিশুদের শিক্ষা সহযোগিতা কার্যক্রমের প্রতিনিধি রুকসানা সুলতানা এবং একজন কিশোরী আঞ্জিলা আক্তার ঈশা। এবারে কুইজ পর্ব। গত পর্বের কুইজটি ছিল হতাশা থেকে মুক্ত থাকতে হলে সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়া দরকার, ভুল অথবা সঠিক। এর সঠিক উত্তর হল সঠিক। অসংখ্য উত্তরদাতাদের মধ্য থেকে সঠিক উত্তর দিয়ে লটারির মাধ্যমে বিজয়ী হয়েছেন কক্সবাজারের বন্ধু তাহমিনা আক্তার তারজিনা এবং চট্টগ্রামের বন্ধু মোহাম্মদ শহীদুল্লাহ। আমাদের আজকের কুইজটি হল প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় শুধু জনসচেতনতাই প্রধান বিষয়, ভুল অথবা সঠিক। উত্তর পাঠাতে এসএমএস করুন 09638555222। আমি আবারও বলছি 09638555222 এই নম্বরে। এছাড়াও কুইজের উত্তর ইমেইলেও জানাতে পারেন bangladesh@roomtoread.org এই ঠিকানায়, অর্থাৎ bangladesh@roomtoread.org এই ঠিকানায়। বন্ধুরা, আমাদের ঘুমের মধ্যে কখনো কখনো গোঙানির মতো মৃত্যু শব্দটি ডাক দিয়ে ওঠে, আমরা টের পাই না। চলার পথে কখনো কখনো বুলেটের মতো আমাদের কানের পাশ দিয়ে মৃত্যু শব্দটি চলে যায়, আমরা টের পাই না। কখন যে মৃত্যু শব্দটি কড়া নাড়ে বাতাসের শব্দ হয়ে আমরা টের পাই না। আমরা আমাদের অজান্তে কি ভীষণ ওই হৃদযন্ত্রটাকে নিরেট ভালোবাসি, ওই ধীপ ধীপ শব্দটাকে সবচেয়ে সুন্দর মনে করি। নিয়ত যে কোনো দুর্যোগে প্রতিটি মৃত্যুর খবর আমাদের স্তম্ভিত করে। ঘড়ির কাঁটা তখন জানান দেয় শত যন্ত্রণার মধ্যেও বেঁচে থাকার মতো আনন্দ আর কিছুতেই নেই। কাছের মানুষের বেঁচে থাকার মুহূর্তের মতো পৃথিবীতে আর কোনো সুন্দর দৃশ্য নেই। সেই দৃশ্য দুচোখে নিয়ে আমাদের পথ চলা সুন্দর হোক। ভালো থাকুন সবাই, নিরাপদে থাকুন।